violence. I don't like it. I avoid. सब ठीक किया तुमने, बस एक बात भूल गए, जब तक टाइगर मरा नहीं तब तक टाइगर हारा नहीं। আজকে আমরা কথা বলবো রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভি ভার্সেস সালমান খানের টাইগার 3 মুভিটা 10 দিনের ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন নিয়ে, এবং আমরা জানবো এই দুইটা মুভির মধ্যে কোন মুভিটা বেশি কালেকশন করছে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন থেকে। প্রথমে আপনাকে বলি রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 53 কোটি রুপি, ওয়ার্ল্ডওয়াইড টোটাল প্রথম দিন কালেকশন করে 116 কোটি রুপি। এবং আপনাকে বলি রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটার বাজেটই কিন্তু 100 কোটি রুপি, মানে ভাই প্রথম দিনই কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা নিজের বাজেট রিকভারি করে ফেলছে। আরেকদিকে সালমান খানের টাইগার 3 মুভিটা দিওয়ালি হওয়ার সত্ত্বেও প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 44 কোটি রুপি, এন্ড প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড টাইগার 3 মুভিটা ইনকাম করে 94 কোটি রুপি, এবং দ্বিতীয় দিন রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 46 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড দ্বিতীয় দিন কালেকশন করে 127 কোটি রুপি। তার সাথে রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা দ্বিতীয় দিনের কালেকশনে হিট হয়ে যায়, এখন শুধু ব্লকবাস্টার হওয়া বাকি আছে। এবং টাইগার 3 মুভিটা দ্বিতীয় দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 60 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে দ্বিতীয় দিন 87 কোটি রুপি, এবং রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা তৃতীয় দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 42 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড তৃতীয় দিন কালেকশন করে 114 কোটি রুপি। আরেকদিকে সালমান খানের টাইগার 3 মুভিটা তৃতীয় দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 43 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল তৃতীয় দিনে কালেকশন করে 68 কোটি রুপি, এবং চতুর্থ দিন রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটার ইন্ডিয়া থেকে নেট কালেকশন 50 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল কালেকশন করে 146 কোটি রুপি। এবং সালমান খানের টাইগার 3 মুভিটার চতুর্থ দিনের ইন্ডিয়া থেকে নেট কালেকশন 21 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল কালেকশন করে 35 কোটি রুপি, এবং রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটার ইন্ডিয়া থেকে নেট কালেকশন পঞ্চম দিনের পর থেকেই অনেক ডাউন হয়ে যায়, যেটার জন্য রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা পঞ্চম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 25 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 63 কোটি রুপি। আরেকদিকে সালমান খানের টাইগার 3 মুভিটা পঞ্চম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 37 কোটি রুপি, এন্ড টোটাল 5 দিনে ইন্ডিয়া থেকে ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 305 কোটি রুপি, এবং এর সাথেই সালমান খানের টাইগার 3 মুভিটা 5 দিনের ওয়ার্ল্ডওয়াইড কালেকশনে নিজের মুভির বাজেট রিকভারি করে ফেলে। আরেকদিকে রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা প্রথম দিনই ওয়ার্ল্ডওয়াইড কালেকশনে নিজের বাজেট রিকভারি করে ফেলে। তবে আপনাদেরকে বলি এই দুইটা মুভির বাজেট কিন্তু অনেকটাই কম বেশি, যেখানে রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটার বাজেট মাত্র 100 কোটি রুপি, ওখানে টাইগার 3 মুভিটার বাজেট 300 কোটি রুপি, এবং রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা 6 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 19 কোটি রুপি, এন্ড 6 দিনে ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 53 কোটি রুপি, এবং সালমান খানের টাইগার 3 মুভিটা 6 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 26 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড 6 দিনে কালেকশন করে 45 কোটি রুপি, এবং রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা 7 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 16 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 39 কোটি রুপি, এবং সালমান খানের টাইগার 3 মুভিটা 7 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 17 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 24 কোটি রুপি, এবং আরেকদিকে রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা 8 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 13 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড 8 দিনে কালেকশন করে 33 কোটি রুপি, এবং টাইগার 3 মুভিটা 8 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 10 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 20 কোটি রুপি, এবং রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা 9 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 11 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 29 কোটি রুপি, এবং সালমান খানের টাইগার 3 মুভিটা 9 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 7 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 12 কোটি রুপি। এবং ফাইনালি এখন আমরা কথা বলবো টাইগার 3 মুভি এবং রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা আজকের কালেকশন কত, মানে 10 দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত, সেটা হলো ভাই রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা 10 দিনে ইন্ডিয়ান কালেকশন অনেকটাই গ্রোথ দেখা যায়, এবং ইন্ডিয়া থেকে রকি বের কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা 10 দিনে কালেকশন করে 18 কোটি রুপি, এবং ওয়ার্ল্ডওয়াইড 10 দিনে কালেকশন করে 45 কোটি রুপি, এবং আরেকদিকে সালমান খানের টাইগার 3 মুভিটা আজকে মানে 10 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে অলমোস্ট 7 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করতেছে 10 কোটি রুপি, এবং সালমান খানের টাইগার 3 মুভিটা 10 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে 246 কোটি রুপি, এবং 10 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করছে 396 কোটি রুপি, এবং আরেকদিকে আমাদের রকি ভাই 10 দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করছে 580 কোটি রুপি, এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল 10 দিনে কালেকশন করছে 810 কোটি রুপি, এবং আজকের এই ভিডিওর উইনার হলো রকি ভাই কেজিএফ চ্যাপ্টার 2 মুভি, বিকজ রকি ভাই কেজিএফ চ্যাপ্টার 2 মুভির বাজেট মাত্র 100 কোটি রুপি, এন্ড 10 দিনে ইনকাম করছে 810 কোটি রুপি। তাছাড়া কেজিএফ চ্যাপ্টার 2 মুভিতে রকি ভাই নিজে দমে ব্লকবাস্টার করছে, আরেকদিকে টাইগার 3 মুভিতে আছে ঋত্বিক রোশন এবং শাহরুখ খানের কেমিও, যেটার জন্য ওই মুভিটার হাইপ আগের থেকে অনেক বেড়ে গেছে। এবং আপনাদের এই দুইটা মুভির মধ্যে কোন মুভিটা ফেভারিট অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এবং আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল গাইস।